কমনিও লুক এবং তিনশো কিলোমিটার রেঞ্জ সহ নানু ইলেকট্রিক লঞ্চ হবে জানুন দাম ও বৈশিষ্ট্য বর্তমান সময়ে ভারতের বাজারে বৈদ্যুতিক গাড়ির চাহিদা ক্রমাগত বাড়ছে এমন পরিস্থিতিতে বৈদ্যুতিক দুই চাকার গাড়ি এবং চার চাকার গাড়ির বিক্রিও ক্রমাগত বাড়ছে এদিকে ভারতের সবচেয়ে জনপ্রিয় এবং সাশ্রয়ী মূল্যের গাড়ি নানু তার বৈদ্যুতিক সংস্করণ লঞ্চের জন্য খবরে রয়েছে আসুন আমরা এটি সম্পর্কে সম্পূর্ণ বিবরণ জানি আমরা আপনাকে বলে রাখি যে টাটা ন্যানো এর কমনীয় চেহারা মারুতির ব্যবসাকে কমিয়ে দেবে এটির রেঞ্জ তিনশো কিলোমিটার টেটা এ উপলব্ধ স্পেসিফিকেশন এবং বিশদ বিবরণ সম্পর্কে তথ্য এখানে দেওয়া হয়েছে টাটা ইলেকট্রিক তার নিজস্ব স্টাইলে এই ন্যানো গাড়ি লঞ্চ করতে চলেছে এখন সবার সাশ্রয়ী মূল্যে একটি ইলেকট্রিক স্কুটার কেনার স্বপ্ন পূরণ হবে এটি হাইটেক বৈশিষ্ট্য সহ উপলব্ধ করা যাচ্ছে পাওয়ারফুল ব্যাটারি পাওয়া যাচ্ছে নানু আসন্ন বৈদ্যুতিক এসিউভিতে গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক বড় আকার পেয়েছে এর সাথে এতে অ্যালয় হুইল দেওয়া হয়েছে এতে আপনি লিথিয়াম আয়ন ব্যাটারি পেতে চলেছেন দশমিক এটি বিএলডিসি মোটরের সাথে সংযুক্ত এতে ফাস্ট চার্জিং অপশনও দেওয়া হয়েছে এর ব্যাটারি পুরোপুরি চার্জ হতে চার থেকে পাঁচ ঘন্টা সময় লাগে এই আসন্ন বৈদ্যুতিক গাড়িটি তিনশো কিলোমিটার রেঞ্জ পেতে চলেছে এই গাড়িটি আপনাকে বাহাত্তর ভি এর পাওয়ার প্যাক দিতে পারে এই গাড়িটি ঘন্টায় ষাট মাইনাস সত্তর কিলোমিটার সর্বোচ্চ গতি পাবে এর দাম সম্পর্কে এখনও কোনো আপডেট পাওয়া যায়নি তবে বিশেষজ্ঞদের মতে এই গাড়িটির এক্স শোরুমের দাম হতে চলেছে প্রায় পাঁচ লাখ টাকা